অভিনয়ের বাইরে একঝাঁক বলিউড তারকা অন্য পেশায় নিজেদের ভাগ্য পরীক্ষা করেছেন। কেউ খুলে ফেলেছেন ফ্যাশন হাউস, কেউ প্রসাধন সামগ্রীর ব্র্যান্ড, তো কেউ আবার খাওয়া দাওয়ার জগতে নিজেকে ব্যস্ত রেখেছেন। এমনই কিছু তারকাদের দেখব আজকের এই ভিডিওতে, যারা নামি দামি রেস্তোরাঁর মালিক। সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফারহাদ, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম্বার 10, সুনীল শেট্টি। অভিনয়ে আসার আগে থেকেই সুনীল শেট্টি রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে জড়িত। মুম্বাইয়ের খার এলাকায় এই তারকার নিজের একটি রেস্তোরাঁ আছে, নাম H2O। বিলাসবহুল এই রেস্তোরাঁটিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার এবং বলিউড তারকাদের কাছে রেস্তোরাঁটি দারুণ জনপ্রিয়। তবে রেস্তোরাঁটি বিখ্যাত বিদেশি খাবারের জন্য। এখানে একবার যিনি ঢুকবেন, লং আইল্যান্ড আইস টি একবার হলেও খেতে চাইবেন। নাম্বার 9, শিল্পা শেট্টি। অভিনয়ের বাইরে নানা ব্যবসায় নিজেকে ব্যস্ত রেখেছেন, তবে মুম্বাইয়ের বান্দ্রায় একটি রেস্তোরাঁও রয়েছে অভিনেত্রী শিল্পা শেট্টির। রেস্তোরাঁর নাম রয়্যালিটি ক্লাব। নানা ধরনের অনুষ্ঠান রয়্যালিটি ক্লাবে হয়, আর সঙ্গে বলিউড তারকাদের আড্ডায় সবসময় মুখর থাকে এই রেস্তোরাঁ। পার্টি করতে উৎসুকদের এক উপযুক্ত জায়গায় রয়্যালিটি ক্লাব। নাম্বার 8, ববি দেওল। অভিনয়ে সফল হতে না পারলেও রেস্তোরাঁ ব্যবসায় বেশ সফলতা পেয়েছেন এই বলিউড তারকা। একটা নয়, তিনটা রেস্তোরাঁর মালিক তিনি। ববির রেস্তোরাঁ সামপ্লেক্স অ্যালস মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত। সপরিবার সময় কাটানোর জন্য এটি দারুণ ঠিকানা। ববির এই রেস্তোরাঁর সাজসজ্জা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। অভিনব পরিবেশনের পাশাপাশি সুস্বাদু খাবার ও রকমারি পানীয় ববি দেওলের রেস্তোরাঁর কদর বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নাম্বার 7, জ্যাকলিন ফার্নান্ডেস। জ্যাকলিনও এই ব্যবসায় নিজের নাম লিখেছেন। এই শ্রীলঙ্কান অভিনেত্রী শ্রীলঙ্কার কলম্বোতে একটি রেস্তোরাঁ দিয়েছেন। জ্যাকলিন তার এই রেস্তোরাঁর নাম রেখেছেন কায়মা সূত্র। শুরুর দিকে সেলিব্রিটি শেফ দর্শন মুনিরাম এই রেস্তোরাঁর প্রধান শেফ ছিলেন। শ্রীলঙ্কার সেরা খাবারগুলো জ্যাকলিনের এই রেস্তোরাঁতে পাওয়া যায়। নাম্বার 6, সুস্মিতা সেন। ভোজন রসিক বাঙালিদের জন্য সুস্মিতা সেন খুলে ফেলেছেন বাঙালি মাসিস কিচেন নামের একটি রেস্তোরাঁ। সুস্মিতার এই রেস্তোরাঁ মুম্বাইয়ে খুবই জনপ্রিয়। এমন কোনো বাঙালি পদ নেই যে বাঙালি মাসিস কিচেনে পাওয়া যায় না। সে ফুলকলুচি, ছোলার ডাল হোক বা চিংড়ি মাছের মালাই কারি। রেস্তোরাঁ ছাড়া জুয়েলারি ব্যবসার সঙ্গেও যুক্ত সাবেক এই বিশ্ব সুন্দরী। নাম্বার 4, চাঙ্কি পান্ডে। একটা সময় বলিউডে বেশ কিছু হিট ছবি করেছেন চাঙ্কি পান্ডে। বলা হয় তার সমসাময়িক তারকাদের মধ্যে তিনি প্রথম রেস্তোরাঁর ব্যবসা নেমেছেন। দ্য অ্যালবো রুম নামে তার রেস্তোরাঁটি সাজিয়েছেন ঘরোয়া আঙ্গিকে। সেখানে পাওয়া যায় প্রাকৃতির আমেজও। জাপানি খাবারের জন্য বিখ্যাত এটি। প্রতি মঙ্গলবার চাঙ্কি তার গ্রাহকদের জন্য বিশেষ অফার রাখেন এই রেস্তোরাঁয়। নাম্বার 3, অর্জুন রামপাল। অভিনেতা অর্জুন রামপালের রেস্তোরাঁ ল্যাবদা লাউঞ্জ দিল্লিতে অবস্থিত। তার এই রেস্তোরাঁ দিল্লির অভিজাতদের সেরা ঠিকানা। ল্যাবদা লাউঞ্জ জনপ্রিয় তার রুচিশীল অন্তরসজ্জার জন্য। 2009 সালে উদ্বোধন হয় এই রেস্তোরাঁটি। পার্টি প্রিয়দের কাছে এই রেস্তোরাঁটি দারুণ জনপ্রিয়। আলাদা ডিস্কো ক্লাবও আছে এখানে। নাম্বার 2, মিঠুন চক্রবর্তী। টলিউড থেকে বলিউড জয় করা মিঠুন চক্রবর্তী ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। দক্ষিণ ভারতে তার চেইন হোটেল আছে। এই হোটেলগুলো বেশ জনপ্রিয়। মিঠুনের হোটেলের নাম মোনাক হোটেলস। মাসিনাগুড়ি মাইসোর উটিতে তার এই হোটেলগুলো অবস্থিত। নাম্বার 1, দিনো মারিয়া। দিনো মারিয়া অভিনেতা হিসেবে অতটা সফল নন। বলিউড থেকে বিদায় নেওয়ার পর হোটেল ব্যবসাতেই মন দিয়েছেন এবং এই ব্যবসায় বেশ সফলতা পেয়েছেন। দেশ জুড়ে তার চেইন রেস্তোরাঁ আছে। দিনোর এই রেস্তোরাঁর নাম স্ক্যাপ স্টেশন ক্যাফে। এখানে লোভনীয় ওয়েফেলস, প্যানকেক এবং এগ ব্যান্ডিট পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন, আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।